হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আইসক্রিম রেসিপি, নিহারি রেসিপি। এটাকে অনেকে পায়া রেসিপি, খাট্টা রেসিপি, আবার চিটাঙ্গের ভাষায় এটাকে নলাও বলা হয়। তো যে যে নামে ডাকুক না কেন, এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ মজার। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে এই নিহারি রেসিপিটি করেছি, আশা করছি আমার আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো হবে। নিহারি রান্না করার জন্য আমি এখানে বড় বড় পাঁচটা গরুর পায়া নিয়েছি। আমার হাজবেন্ডের এবার ইচ্ছে বড় বড় পায়া রাখার জন্য, যার কারণে এটাকে আর সাইজ করে ছোট করা হয়নি। তো আমি আজকে মা চাচিরা যেভাবে রান্না করে ঠিক সেইভাবে আপনাদেরকে গরুর পায়াটা রান্না করে দেখিয়ে দিব। তো গরুর পায়াটাকে আমি 4-5 বার ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ঠান্ডা পানি বলতে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি এখানে গরম পানি ঢেলে দিচ্ছি। তো আমি গরম পানিটা ঢেলে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার মতো এইভাবে পরিষ্কার করবেন, তাহলে পায়াটা খেতে অনেকটা ভালো লাগবে। গরম পানিটা দিয়ে আমি 3 মিনিটের মতো রেখে দিব, এতে করে পায়ার মধ্যে যে ব্লাড থাকে সেটা বের হয়ে যাবে। দেখুন পানির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। তো দেখুন গরম পানিটা ফেলে দিয়ে আমি পায়াগুলোকে ক্লিন করে নিয়ে আসছি। গরুর পায়ার মধ্যে যদি এ ধরনের মাংস থাকে তাহলে পায়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, টোটালি ঘন হয়ে যায়। অনেকে ঘন করার জন্য ময়দা কিংবা সুজি ইউজ করে, আসলে কিছু ইউজ করার দরকার নেই। আগে আমাদের মা দাদিরা যেভাবে রান্না করেন কোনো কিছু ইউজ করে না, জাস্ট এমনিতেই ঘন হয়ে যায়। তো এখন আমি নেহারির মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে গোটা মশলা দিয়ে দিচ্ছি, এখানে 3টে দারচিনি, 7-8টা এলাচ, 7-8টা লং আর 3টে তেজপাতা দিয়ে দিলাম। 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তবে এই এটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আসলে এই নিহারিটা কিন্তু অনেকক্ষণ ধরে রান্না হয়, তাই পেঁয়াজগুলো এত বেশি কুচি করার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, যেহেতু আমি কাঁচামরিচ দিব। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 10-12টা কাঁচামরিচ, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন পায়াগুলো পানির নিচে থাকে। এখন সবগুলো উপকরণ পায়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে, এখন আমি চুলায় চলে যাচ্ছি। তো দেখুন নিহারির প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো চুলার আঁচটা হাইতে রেখে প্রথমে আমি একটা বলক তুলে নিব। তো দেখুন নিহারির মধ্যে বলক উঠে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে ঢাকনা দিয়ে রাখবো আর 3-4 ঘন্টা এটাকে রান্না করে নিব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখুন ঢাকনা দিয়ে দিলাম, এখন ফিরে আসছে 3-4 ঘন্টা পর। প্রায় 4 ঘন্টা পর আমি এখন ঢাকনাটা তুলে দিচ্ছি। এই 4 ঘন্টা চুলার আঁচটা মিডিয়াম থেকে কমে রেখেছি, তবে আমি অফ ক্যামেরায় প্রতি 1 ঘন্টা পর পর একবার করে নেড়ে দিয়েছি নিহারিটা। না নাড়লেও কোনো সমস্যা নেই, যেহেতু চুলাটা আমি কমিয়ে রেখেছি। তো আমার নিহারিটা পারফেক্ট রান্না হয়ে গিয়েছে। আমি নিহারিটাকে উঠে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা কতটা ঘন হয়েছে। আমার আজকের এই নিহারি রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।